একের পর এক আঘাতে বিপর্যস্ত হতে শুরু করেছে ভারত। চীনা সেনাবাহিনীর অরুণাচলে অনুপ্রবেশের পর এবার নতুন আঘাত শুরু করেছে চিরশত্রু পাকিস্তান। ভারতের গুজরাটে জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। একে তো বাংলাদেশের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে চীনের বাড়াবাড়ির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পাকিস্তান। ত্রিমুখী চাপ সামলাতে একেবারে বেসামাল হয়ে পড়েছে মোদি সরকার। পাকিস্তান বলছে অবৈধ দখলদারির মাধ্যমে 1948 সাল থেকে জুনাগড়কে কব্জা করে রেখেছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ খোদ এ দাবি করেছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন দাবি দুই দেশের উত্তেজনা নতুন রূপ পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। মুমতাজ বালোচ বলেছেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ, জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। তিনি দাবি করেছেন, পাকিস্তান সবসময় জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত স্থান হিসেবে গণ্য করেছে পাকিস্তান। স্বাধীনতার সময় থেকেই জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নতুন করে বিতর্ক ফেরে 2020 সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। অধিকৃত জম্মু কাশ্মীর ও লাদাখের কিছু অংশের পাশাপাশি গুজরাটে জুনাগড় ও মানবগড় শহর এবং সার্ক্রিক অঞ্চলও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান। রাজনৈতিক সেই মানচিত্রকে অবশ্য বরাবরই অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করে আসছে ভারত। জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও দেশটির উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে দাবি করে নয়াদিল্লি। দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ নতুন নয়। 1947 সালে দেশ দুটি স্বাধীন হওয়ার পর দুবার বড় আকারের যুদ্ধে জড়িয়েছে। সীমান্তে ছোট আকারের যুদ্ধ হয়েছে একাধিকবার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান তার পূর্বাঞ্চল হারিয়েছে, উদ্ভব হয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের। বাংলাদেশ নামক রাষ্ট্রের পেছনে ছিল ভারতের বড় ধরনের সহায়তা। পাকিস্তানের বিরুদ্ধে এটি ছিল ভারতের বড় বিজয়। এরপর দুদেশ সমরাস্ত্রের দিক দিয়ে আরও শক্তিশালী হয়েছে। দুদেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র। পাকিস্তান দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে ভারত বেলুচিস্তানের বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে। বেলুচিস্তানের নিরাপত্তা শুধু পাকিস্তান নয়, চীনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানে চীন যে $47 বিলিয়ন বিনিয়োগ করেছে তার বড় অংশ বেলুচিস্তান কেন্দ্রিক। এছাড়া বেলুচিস্তানের গোয়াদর বন্দর থেকে চীন সহজে আরব সাগরে প্রবেশের সুযোগ পাবে। তবে বেলুচিস্তানে ভারতের অস্থিরতা সৃষ্টির কৌশল নানা জটিলতা সৃষ্টি করছে। বেলুচিস্তানে অস্থিরতায় ভারতের ভূমিকায় ইরান উদ্বিগ্ন, কারণ বেলুচিস্তানের একটি অংশ ইরানে। স্বাধীন বেলুচিস্তানের যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্বের উপর হুমকি। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থন পাকিস্তানের সাথে চীনের কৌশলগত সম্পর্ক জোরদারের পথকে শুধু এগিয়ে নেয়নি, ইরানের সমর্থন পাচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, পারমাণবিক যুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে দক্ষিণ এশিয়া। যে কোনো যুদ্ধে বৃহৎ কিংবা আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন অত্যন্ত জরুরি। যেমন 1971 সালের যুদ্ধে ভারত পূর্ণ সমর্থন পেয়েছিল সোভিয়েত ইউনিয়নের। এখন পরিস্থিতি বদলে গেছে। বিশ্বে ক্ষমতাধর দেশ হিসাবে উত্থান ঘটেছে চীনের। ভারত এর আগে 1962 সালে চীনের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। সে যুদ্ধে শোচনীয় পরাজয় হয়েছিল ভারতের। এই অঞ্চলে প্রভাব বিস্তার আর অস্ত্র বাণিজ্যকে কেন্দ্র করে হচ্ছে নতুন মেরুকরণ।